এখন যেটা দেখছেন এইটা জলেশ্বর মন্দিরের শিবালিঙ্গ এবং অতি প্রাচীন শিব মন্দির বা শিবালিঙ্গ এবং ঠাকুরমশাই পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনাদের আরো ভিডিও দেখাচ্ছি দেখুন ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি এখন চলে এসেছি একটি প্রচুর পুরনো শিব মন্দিরে এই শিব মন্দিরটা নাম হচ্ছে জলেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরটা আসতে গেলে আপনাদের বর্ধমান হাওড়া কড়লাইনে স্টেশন পড়ে তার নাম হচ্ছে জৌগাম এবং জৌগাম থেকে সামান্য কাছি টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন আমি এখন জলেশ্বর শিব মন্দিরের সামনে চলে এসেছি দেখুন জলেশ্বর শিব মন্দিরের সামনের ভিউটা এই দেখুন মন্দিরের গেট আসুন মন্দিরের ভিতরে যাচ্ছি দেখুন দেখতে থাকুন দেখুন মন্দিরের ভিতরে সামনে একটি আটচালা টাইপের করা আছে বড় দেখছেন মন্দিরের গর্ভগৃহে যাওয়ার রাস্তা ওই যে সরু দেখা যাচ্ছে ওইটা এবং মন্দিরের ভিতরের সাইডের ভিউটা দেখুন তবে এই মন্দিরটা অতি প্রাচীন মন্দির এই মন্দিরের বয়স কেউ বলতে পারে না সঠিক কেউ বলতে পারে না কেউ বলে 1000 বছর বয়স কেউ বলে 1200 বছর বয়স কেউ আবার বলে 1500 বছর বয়স আসুন মন্দিরের গর্ভগৃহে দেখুন গর্ভগৃহে যাওয়ার রাস্তা সরু এবং প্রচুর মোটা দেওয়াল তবে এই মন্দিরটার বিষয়ে বিশেষ কিছু জানার জন্য আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করছি এখানে পণ্ডিত মশাই আছে পণ্ডিত মশাই বা ঠাকুরমশাই ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলবো আসুন ঠাকুরমশাইয়ের কথা বলছি ঠাকুরমশাই আপনাকে নমস্কার হ্যাঁ আমিও নমস্কার আচ্ছা এই যে জলেশ্বর যে শিব মন্দির এটার বিষয়ে বলুন প্রথমে বলি আপনার নাম কি আমার নাম হচ্ছে কঙ্কন ভট্টাচার্য আচ্ছা আপনারা কি এখানে বংশ পরম্পরা আমাদের এখানে আমাদের এই মন্দিরটায় আমরা বংশ পরম্পরায় পুজো করে আসছি আচ্ছা এবং এটা খুব অতি প্রাচীন মন্দির এবং গ্রামের একটা গৌরব তার আশেপাশে গ্রাম থেকেও লোকেরা আসে এই মন্দিরে পুজো দিতে আচ্ছা আমি জিজ্ঞেস করছি এই শিবালিঙ্গ বা শিবের মূর্তিটা এটা কতদিন পুরনো বা কত পুরনো প্রায় 1000 বছরের আনুমানিক আচ্ছা আনুমানিক 1000 বছরের পূর্বপুরুষই নিয়েছে আচ্ছা আনুমানিক আচ্ছা এই শিবালিঙ্গের বিষয়ে কি যদি বলেন শুনেছি নাকি এইটাকে চুরি করতে এসে না চুরি না এটা একটা কি বলবো একটা রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটা করানো হয়েছিল আচ্ছা এবং সেটা মূর্তি কোনো চুরি হয়নি ওরা যেটা মনে করেছিল বা দেখা যে মূর্তিটা বসানো কিন্তু এটা তো মানে পাতাল ইয়ে থেকে উঠে এসছে এবার ওরা ড্রিল মেশিন দিয়ে কাটতে কাটতে যখন দেখে যে সকাল হয়ে গেছে ওরা সেই জায়গাটাতে ওইটুকু কাজ করে মূর্তি কোনো ক্ষয়ক্ষতি কিছু করেনি করে পালিয়ে গেছে এইটাই প্রাচীন মূর্তি এটাই প্রাচীন আদি আদি আচ্ছা এটার পুরনো মোটামুটি তবু আমাদের কি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পুরনো শিব মন্দির এই যে সময় ধরুন এই যে সময় যেটা যৌন সূত্র আমি দেখেছি যেমন তারকেশ্বর আত্মার মন্দির আদার যে শিবের ইয়েগুলো আছে ওই একই দিনে সব উৎসবগুলো পালিত হয় এবং এটা খুব মানে জলেশ্বর তারকেশ্বর আপনার যেটা আত্মার মন্দিরে এগুলো যৌন সূত্র সব একই টাইমে আচ্ছা এটা কি এই যে বলছেন এটা কি গৌতম বুদ্ধের যে শিষ্যরা ছিল তারা করেছে নাকি না 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 এটা এটা অ্যাকচুয়াল রাজা রামলের স্থাপন করেছে মানে যে কোণাকুড়ি ব্যাপারটা না 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 ওই রাজা রামল থেকেই আমাদের এটা হয়ে আসছে ওরা কি করে না না কোণাকুড়ি শুনেছি না না আচ্ছা ওরা মানে এটা বিকৃতি ভাবে আলোচিত মানে আছে হ্যাঁ আলোচিত হয়েছে বিকৃতি ভাবে এই দুই এটা রাজা রামলের ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়েছে ওরা মানে প্রতিষ্ঠিত করে বারবাকি আমাদের বংশ পরম্পরায় পরিচিত আমাদের দিয়ে গেছে তারপর ধরুন গ্রাম্য কিছু সুয়ানিত মানুষ তারা এই ব্যাপারটাকে কোনো সংস্কার করে আরো সমৃদ্ধি করে দিয়ে ব্যাপারটাকে হ্যাঁ যাতে আমাদের পক্ষ জিনিসটাকে আরো মানে জাগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ করে গেছি আচ্ছা আপনাদের এই মন্দিরের পিছনে একটা ছোট্ট একটা ইয়ে আছে মন্দির টাইপের আছে ওটা বন্ধ ওটা কেটে না তো ওটা আছে ওটাকে মানে এক কথায় বলে যে পাতাল আচ্ছা ওটা হতো কি আগেকার দিনে মানে আমরা আমাদের কেন নয় আমাদের দাদুদের আমলের আগে ওই ভট্টার মধ্যেখানে একটা আপনার পঞ্চমন্ডল আসন ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই আসনে যারা সিদ্ধ
তান্ত্রিক, ওই তান্ত্রিক ওই আসনে বসে যোগ্য করে ওই মানে বলে না দিব্য দৃষ্টিতে দেখতে পায়, দিব্য দর্শন যেটা বলে সেইটা করে তারা মানে ওখানে ইয়ে করতে হয় কি করে দিব্য দৃষ্টিতে সাধনা করতে হয়। এবং এখন যেটা বন্ধ হয়ে আছে সেটা হচ্ছে গ্রাম্য এবং আদার সাইড থানা পুলিশ থেকে সব ইয়ে টিয়ে করে ওরা বলেছে যে না আমরা এটা বন্ধ হয়ে যাবে অনেকদিন প্রায় সাত সত্তর বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছিল, কারণ মধ্যিখানে ওখানে যে যা পাচ্ছে নেবে হয়তো দামিও সিদ্ধ পুলিশ হয়ে গেল, কিন্তু রোগ অসুখে অনেক মানুষও সেখানে শরীর অসুখ হয়ে গেছে, যখন গ্রাম্য যারা ছিল মানে বয়োজ্যেষ্ঠ যারা আরও ইয়ে ছিল তারা নিজে বললো যে না এই জিনিসটাকে এখানে রাখাটা ভুল হচ্ছে, আপনারা মনে হচ্ছে ব্যাপারটাকে বন্ধ করে দিন, সেইটিকে একটা বন্ধে পড়ে আছে। তার জন্য তারপর মধ্যিখানে ইয়ে করছিল পুলিশরা এসে কল করছিল যে এখানে আড্ডা হচ্ছে বাজে বাজে, সেটা থেকে আমাদের খানিকটা গ্রামের লোকরা সহযোগিতা করছিল যে না এই জিনিসটা এখানে হতে যে সম্ভব না, মানে যেখানে একটু গোপন জায়গা সেখানে কিছু না সেখানে কিছু না করছে সেই জন্য বন্ধ করে দিয়েছে। আগে তো অনেকই না প্রায় পঞ্চাশ ষাট বছর ঘুরে বন্ধ হয়ে গেছে। আচ্ছা পঞ্চাশ ষাট বছর, ভালো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনাকে জানাই। এই মন্দিরটা কি আদি মানে প্রথম থেকে এরকম তৈরি নাকি? না প্রথম থেকে এত বড় স্ট্রাকচার ছিল না, প্রথম ছিল মন্দিরের মূর্তির ওখানটা। আচ্ছা তারপর আস্তে আস্তে আমরা নিজেরা পরিকল্পিত ভাবে সাজিয়ে মন্দিরটাকে আবার তৈরি করি। আচ্ছা ঠিক আছে। যেমন লাট বাংলা থেকে আবার নতুন ঘরে একটা আবার করা হলো যাত্রীদের জন্য, যাতে তাদের সুবিধা সুযোগে ওখানে আমরা ব্যবস্থা করতে পারি। এইটা দেখছেন মন্দিরের সাইডের দৃশ্য, এই দেখুন অনেক অসংখ্য মেলা বসেছে এবং আস্তে আস্তে মেলা উঠেও যাচ্ছে। এই সামনেই শিবরাত্রি গেল চার পাঁচ দিন আগে। এই যে ঠাকুরমশাই যে বলল যে পাতাল ঘর যেটা বলা হয়, এইটা যে গেট দেখতে পাচ্ছেন গেট টাইপের, এটা বন্ধ করে দিয়েছে। এটা প্রচুর নিষেধে সব মানুষজন সাধনা করত পুরুষ আগে। সামনেই দেখছেন NH2 হাই রোড, সামনেই রেল স্টেশন আছে তার নাম হচ্ছে জৌগ্রাম, এবং জৌগ্রাম থেকে নিয়ার 5 মিনিটের রাস্তা। এই জলেশ্বর শিব মন্দির এপিসোডটা এখানেই শেষ করলাম, এবং এই এপিসোডটা দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং পাশে সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।